আজকে 25 পেরিয়ে অনুষ্ঠান করছে। প্রতিষ্ঠান 1995 সালে তৈরি। হ্যাঁ, নিহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টস আজকে রবীন্দ্র সদনে 25 পেরিয়ে অনুষ্ঠান করছে। নিহারিকার প্রতিষ্ঠা 1995 সালে, 2020-তে আমাদের 25 বছর পূর্ণ। তাই আজকে আমরা করছি 25 পেরিয়ে, কেন কুড়ি একুশে অতিমারির কারণে আমরা ছিলাম বন্দী। আজকের অনুষ্ঠানের তিনটি ভাগ। এক, আমরা 25 জন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জ্ঞাপন করছি। দুই, আমার 12 জন ছাত্রছাত্রী যারা নিজ নিজ ক্ষেত্রে আজকে প্রতিষ্ঠিত, তাদের দল নিয়ে তারা পরিবেশনা করছে। তিন, নিহারিকার যারা কুশীলব বর্তমানে তাদের পরিবেশনা। এছাড়াও আমার ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশনের আমি জেনারেল জয়েন্ট সেক্রেটারি, আমার যারা নৃত্য সাথী, আমার সঙ্গে যারা কাঁধে কাঁধ মিলিয়ে ফেডারেশনকে চালায়, তাদেরকেও আমি আজকে মঞ্চে ডেকে আমার এই 25 পেরিয়ে অনুষ্ঠানে সম্বর্ধনা জানাচ্ছি। হ্যাঁ, এই 25 পেরিয়ে মানে ওরা তো নিহারিকা তো 2020-তে 25 হয়েছিল, এখন 25 পেরিয়ে এইখানে এসে ওরা যে এত এত রকমের দল নিয়ে এত সুন্দর করে তার ছাত্রছাত্রীদের দিয়ে পারফর্ম করাতে পারছে, দেখে আমার খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে একজন শিল্পীর তার ইনস্টিটিউশন নিয়ে 25 বছর, মানে খুবই একটা কঠিন পথ দিয়ে গেলে এটা হয়। আমি নিহারিকার 25 থেকে 50, 75, 100 তার দীর্ঘজীবী কামনা করি। এবং এই নিহারিকার যে কর্ণধার অর্ক আমার অত্যন্ত কাছের, স্নেহের, আদরের, খুব ভালো বিশুদ্ধ নৃত্যশৈলী দিয়ে, রেটার্টম বিশুদ্ধ নৃত্যশৈলী দিয়ে মঞ্চে পরিবেশনা করেন এবং ওর নতুন প্রজন্মকেও বিশুদ্ধ ভরেন্ডারটম নৃত্য শিক্ষায় অর্জন করান। আমি ওর সুদীর্ঘ সুস্বাস্থ্য কামনা করি ঈশ্বরের কাছে। অনেক অনেক দূর এগিয়ে চলুক ও। অর্কের আর একটা বড় গুণ যে ও সবাইকে খুব শ্রদ্ধা করে, যেটা এই জেনারেশনের কাছে এখন বিরল। এবং ও নিজে গুরু, কিন্তু অন্যান্য জনদেরও প্রচণ্ড শ্রদ্ধা করে। এবং ডান্স গ্রুপ ফেডারেশনের ও এখন যুগ্ম সম্পাদক। সমস্ত নৃত্যশিল্পীকে, সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে যত নৃত্যশিল্পী আছে তাদের এক ছাতের তলায়ও এনেছে, কঠোর পরিশ্রম করে দিন থেকে রাত। ওর এই উত্তরোত্তর সেবৃদ্ধি কামনা করি এবং সুন্দরভাবেও পথ চলুক, পথের সমস্ত বিঘ্ন যেন মহাদিদেব নটরাজ কাটিয়ে দেয়।